প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ এপিসোড। সম্পূর্ণ নতুন আঙ্গিকে মোটিভেশনের আরও একটি স্পিচ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মেহেদী হাসান সনি। আজকের মোটিভেশনের টপিক্সের যে বিষয়টা সেটি সিলেক্ট করা হয়েছে তুলনামূলক একটু বয়স্ক বা আমরা যাদেরকে সিনিয়র সিটিজেন হিসেবে চিনি। অর্থাৎ সিনিয়র সিটিজেন বলতে নির্দিষ্ট কোনো বয়সের মাপকাঠি দিয়ে আমি কাউকে নির্দেশ করছি না, কিন্তু যারা কর্মজীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে, যারা দীর্ঘ সময় পথ পাড়ি দিয়ে বার্ধক্যে এসে উপনীত হয়েছে, তাদেরকে বোঝাতে চেষ্টা করছি। কিন্তু তারা ছাড়াও এই এপিসোডে আমার বক্তব্যে যারা অনুপ্রাণিত হওয়ার, মোটিভেটেড হওয়ার, তারা ঠিকই হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একই একটি বিষয় নিয়ে বা এক একটি বিষয় নিয়ে আমাদের স্বপ্নরাঙা ইউটিউব চ্যানেল থেকে আমরা মোটিভেশনের বিভিন্ন স্পিচ তৈরি করছি সমাজের বিভিন্ন সেক্টর বা সাইড বেজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য। ঠিক এটিও এরকম একটি এপিসোড বা এরকম একটি মানে আমাদের অনুষ্ঠান উপস্থাপনা, যেটা মনে করেন আপনারা। সিনিয়র সিটিজেন বা বয়স্ক ব্যক্তি বলতে আমরা প্রথমে বুঝিয়েছি যে যাদের বয়স একটু বেশি বা যারা ফিজিক্যালি কিছুটা ডিজেবিলিটির দিকে গিয়েছে, অর্থাৎ সরকারি বলি বা বেসরকারি বলি বা যে কাউন্টিংয়ের পার্টটার কথা আসে বয়স নিয়ে, সাধারণত 40, 50, 45, 60 এর ঊর্ধ্বে যারা, তারা তুলনামূলক অবশ্যই সাধারণ গড়পড়তার মানুষের থেকে একটু সিনিয়র। এটা সর্বজন নিবেদিত বা সর্বজন বিদিত একটি বিষয়, কারণ 15-16 বছরের জন্য একটা মানুষের কাছ থেকে অভিজ্ঞতা যতটুকু না আপনি পাবেন, অবশ্যই 45 বছরে তার দীর্ঘ একটা অভিজ্ঞতা থাকবে, এটাই স্বাভাবিক। সিনিয়র সিটিজেন বা এই বয়স্ক ব্যক্তিদের জন্য আমার আজকের মোটিভেশন কথা হচ্ছে, অনেকে হাসতে পারে কিন্তু বিষয়টা হাসির না, আমি যদিও এখন ওই পর্যায়ে পৌঁছাইনি, কিন্তু কথা হচ্ছে আমরা সমাজে অনেক অসঙ্গতি দেখতে পাই এই ধরনের মানুষদের দ্বারা। এটা অনেক চরম সত্য এবং বাস্তব একটি কথা। সেই বিষয়গুলি যেন পরিমাপকাঠিতে কম হয় বা সমাজকে যেন আমরা ভালোভাবে একটি সুনির্দিষ্ট গন্তব্যের দিকে নিয়ে যেতে পারি, তার জন্য আজকে আমার এই বক্তব্য। প্লিজ, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যারা সিনিয়র সিটিজেন, যারা বয়স্ক ব্যক্তিবর্গ, তারা আমার এই বিষয়টাকে কখনোই খারাপ দৃষ্টিকোণ থেকে নেবেন না, কারণ কিছু ভুল ত্রুটি বাহ্যিক দৃষ্টিতে থেকে বা দৃশ্যমান কোনো বিষয় থেকে যে বিষয়গুলি অসঙ্গতি মনে হয়েছে, সেই বিষয়গুলি থেকেই আমি জাস্ট শেয়ার করতে চাচ্ছি যে এখান থেকে কিছুটা সংশোধন হওয়া সম্ভব বা নিজেকে কারেকশন করে নেওয়া পসিবল। তো প্রথম কিছু বিষয় থাকবে আমার নেগেটিভ আলোচনা, তারপরে সেখান থেকে সলিউশন কিছু বিষয় অবশ্যই আমি আমার বক্তব্যে পার্ট বাই পার্ট বলে যাব। প্রথম কিছু বিষয় হচ্ছে যারা রিটায়ারমেন্টে চলে আসে, কর্মজীবনের পরিসমাপ্তি টানে, সেখানে দেখবেন অনেকে আছে অনেক বেশি একটা প্রতিযোগিতা করে, মানে অনৈতিকভাবে কিভাবে বেশি বেনিফিটেড হওয়া যায়, অথবা নৈতিকভাবে নৈতিক স্খলনজনিত কারণে দেখা গেছে যে সেক্সুয়াল টেন্ডেন্সির দিকে ধাবিত হয়। এই বিষয়টা করার আগে, এই বিষয়গুলিতে পা বাড়ানোর আগে, মন মানসিকতাকে ওই দিকে নেওয়ার আগে চিন্তা করা উচিত আপনার পূর্বতন জীবনে, অর্থাৎ 40-50 বছর হয়ে থাকলে, কৈশোরকালীন বা যৌবনকালীন সময়টাকে বাদ দিলেও কিন্তু 25-30 বছরের একটি কর্মজীবন আপনি পিছনে ফেলে রেখে আসছেন। আপনার উপরে নির্ভর করছে আপনার পরিবার, স্ত্রী, সন্তান সন্ততি অথবা তার পরবর্তী জেনারেশান, নাতি নাতিন, এই ধরনের শ্রেণীর মানুষ। তো আপনার একটি বিষয় বা খারাপ স্টেপ সেই পরিবারের জন্য কিন্তু অনেক বড় বা ভয়াবহ ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে, মান সম্মান অর্থনৈতিক দিক থেকে, সেটা আপনি যেটাই মনে করেন না কেন, এ ধরনের ক্ষতি হতে পারে। তো এই নৈতিক বিষয়গুলিকে অনৈতিকভাবে চাওয়া পাওয়া বা কামনা থাকলে তো আপনার এটা ক্ষতি হতে পারে, এটা একটা খারাপ দিক। আবার অনৈতিকভাবে চাকরির শেষ সময় এসে দেখা গেছে কেউ যে এতদিন চাকরি করলাম, আমি তো অনেক বেশি সম্পদ করতে পারলাম না, হুটহাট করে খারাপ কোনো কাজের মাধ্যমে অনৈতিকভাবে বেশি সম্পদ অর্জন করতে গিয়ে শেষ সময় দেখা গেছে যে একজন ব্যক্তি ভালোই চাকরি করছিল, 25-30 বছর চাকরি করার পরে হঠাৎ করে একটা সুযোগ আসছে, একটা দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, সে দেখা গেছে টাকা চুরি করে মেরে দিয়েছে অথবা লোভের বশবর্তী হয়ে। এরকম একটি উদাহরণের কথা বলতে পারবো। একজন শিক্ষক, আমি নাম বলতে চাচ্ছি না, যে ঢাকা ইউনিভার্সিটিতে নিজের মেয়েকে পাশ করিয়ে দেওয়ার জন্য সে প্রশ্নটা আউট করে দিয়েছে, বর্তমান সময় বলতে সেই সময়ের বর্তমানে সে জেলে ছিল। তো দেখেন তার কিন্তু চাকরিগত যোগ্যতা, তার মেয়ে হয়েছে, মেয়ে আবার ক্লাসে পড়ছে, তার মানে অবশ্যই সে কর্মজীবনে 10-20-25 বছর কর্ম করেছে। সে তার মেয়েকে অনৈতিকভাবে কিছু নাম্বার বেশি দিতে গিয়ে তার পুরো ক্যারিয়ারটাকে একদম জিরো করে দিল। তো অনৈতিকতা করা যাবে না বা হওয়া যাবে না।
আর পজিটিভ সেন্সে যে বিষয়টা কথা বলছি, যে সময় জ্ঞান সকলেরই থাকা উচিত। আপনি বৃদ্ধ হয়েছেন তার মানে আপনার সময় জ্ঞান থাকবে না, আপনি 10টার সময় ঘুম থেকে উঠবেন, 12টার সময় ঘুম থেকে উঠবেন, অবশ্যই সেটা করবেন না। সময়কে গুরুত্ব দিয়ে কর্মের মাধ্যমেই কিন্তু বেঁচে থাকা সম্ভব। একমাত্র বিছানায় বা বেড সজ্জা উপনীত না হওয়া পর্যন্ত আপনি যে কোনো কর্মই করতে পারেন, ছেলে সন্তান, মেয়ে সন্তান অথবা তাদের যে জেনারেশন আছে তাদের সাথে সময় কাটাতে পারেন, এবং আপনার যে ব্যক্তিগত জীবনে যে জটিল এবং কঠিন সময়গুলিকে আপনি পার করেছেন, ফেস করেছেন, সেখান থেকে কিভাবে সলিউশন নিয়েছেন, সে বিষয়গুলি আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। একই থাকে মানে ঠিক এভাবে যে আপনার যে দীর্ঘ অভিজ্ঞতা আছে সেটা সহকর্মীদের সাথে, যখন আপনার চাকরি অনেক বেশি হয়ে যাচ্ছে তখন জুনিয়র সহকর্মীদের সাথে আপনি বিষয়গুলি কিন্তু শেয়ার করতে পারেন। ঠিক একইভাবে যে জিনিসটা করি যে নেগেটিভ যে সেন্স প্রথমে বললাম, এই বিষয়গুলি যখনই মাথাচাড়া দিয়ে উঠবে তখন অবশ্যই ধর্মীয় অনুশাসন মেনে চলা। আপনি যে ধর্মেরই বিশ্বাসী হন না কেন, যেটাকে আপনি মানেন, যে শ্রদ্ধার জায়গা থেকে রেসপেক্ট করেন, হতে পারে আপনি মুসলিম, হতে পারে আপনি খ্রিস্টিয়ান বা যে ধর্মেরই হন, আমি কথাটা বলেছি হিন্দু বৌদ্ধ অথবা যারা টোটালি ধর্মে বিশ্বাস করে না, তারাও কিন্তু একটা নীতি নৈতিকতার মধ্য দিয়ে যায়। তো ওই বিষয়ের উপর যখন আপনি দৃষ্টিপাত করবেন তখন অনৈতিক কাজ করতে গেলে কিন্তু আপনার বিবেকবোধে বাধা দিবে, এই জায়গাটা আপনি অবশ্যই মনে রাখবেন। আর যে বিষয়টা হচ্ছে প্রথমে বললাম যে সময় জ্ঞান সম্পর্কে আপনার ধারণা থাকলে পরিবারের সদস্যদের সাথে সময় জ্ঞান সম্পর্কে আপনি কী কী খারাপ জিনিস ফেস করেছেন সে বিষয়গুলি শেয়ার করতে পারেন। আপনাকে দেখে আপনার পরিবারের অন্যান্য সদস্যরা কিন্তু বিষয়গুলি শিখতে পারে, কারণ অনেকে আছে রিটায়ারমেন্টের পরে দেখা গেছে নাক ডেকে ঘুমাচ্ছে, পরিবারের সদস্যদের সাথে ভালোভাবে মিশছে না। আরেকটি বিষয় সবথেকে যে বড় বিষয় হচ্ছে রিটায়ারমেন্টের পরে পরিস্থিতির সাথে তাল মিলান। আপনি এতদিন নির্দিষ্ট সময় ধরে অফিসে গিয়েছেন, অফিস থেকে এসেছেন, আপনার কথা এভাবে শুনেছে, বাস্তব জীবন হচ্ছে আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন আপনার কথা কিন্তু সব এভাবে ঠিক শুনবে না, এইভাবে ঠিক আপনাকে এক্সপেক্টিং করবে না। তো আপনাকে উচিত হবে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলা। যেমন স্টুডেন্ট লাইফে একজন ছাত্র যদি কবি টাইপের কথা বলে তো এটা যেমন মানায় না, তো কর্মহীন একটা মানুষকে কিন্তু কর্মজীবীর মতো কথা বললে মানে না। যখন যে সেক্টরে সেটাকে মানিয়ে নেওয়াটাই হচ্ছে উত্তম বুদ্ধিমত্তার একটি কাজ, এটাকে আপনাকে মাথায় রেখে সামনে এগোতে হবে। পরিবারকে সময় দিতে পারেন, অনেকে আছে কর্মজীবনে অনেক বেশি ব্যস্ত সময় কাটান, তারপরে কিন্তু সেই দিনগুলির কথা মনে করে পরিবারের ছোট ছোট ইতিহাস ঐতিহ্যকে মনে করে তাদের সাথে বিষয়গুলি শেয়ার করতে পারেন। এতে হবে কি, পরিবারের যে দীর্ঘদিন আপনি অনুপস্থিত ছিলেন বা ওই কাজগুলিতে অ্যাটেন্ড করতে পারেন নাই, তখন পরিবারের অন্যান্য সদস্যরা, আপনার স্ত্রী বা স্ত্রী হলে স্বামী অথবা আপনার পিতামাতা, তারা অনেক হ্যাপি হবে এবং একসাথে দেখবেন সুন্দর একটা গেট টুগেদার হবে, সুন্দর একটা পরিস্ফুটন হবে আপনার পরিবারের, আনন্দঘন পরিবেশ বজায় থাকবে। একই সাথে হচ্ছে পরিবারের সদস্যদের মাঝে যে আপনি ছিলেন না বাট এখন আছেন, এই জিনিসটা তাদেরকে উপলব্ধি করাতে আপনার জন্য ভালো হবে, যে এই আনন্দঘন ছোটো ছোটো বিষয়গুলি নিয়ে আপনি আনন্দ করতে পারেন। তো আরেকটা জিনিস আছে যে সমাজের বদ্ধও কিন্তু আপনার দায়বদ্ধতা আছে। আপনি যে এলাকায় বড় হয়েছেন, যে এলাকায় মানুষ হয়েছেন, তাদের প্রতি কি আপনার দায়বদ্ধতা নাই? আপনি একটি বিশাল বড় কর্মকর্তা হয়েছেন, বিশাল বড় বিজনেসম্যান হয়েছেন, এখন রিটায়ার্ড লাইফে চলে আসছেন বা আপনার কর্মক্ষমতা ওইভাবে নাই আর এফোর্ড দেওয়ার মতো, ব্যবসা বাণিজ্য বা কর্মকে ছেলে সন্তান মেয়ে সন্তানের কাছে বুঝিয়ে দিয়েছেন, কিন্তু আপনার সমাজের জন্য দায়বদ্ধতা আছে। আপনি সমাজের জন্য চাইলে কিন্তু সেই অর্থ খরচ করতে পারেন, এখন নিজের লিড দিয়েও সেই কাজগুলি করতে পারেন। তো সিনিয়র সিটিজেনদের জন্য আমি বলবো নীতি নৈতিকতা জায়গাটা ঠিক রাখেন, সভ্য হয়ে পরিস্থিতির সাথে মানিয়ে চলার চেষ্টা করেন, পরিবারের সদস্যদেরকে সময় দেন। আর পরিশেষে একটি কথা বলতে হয় যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে, যে ইসলাম ধর্মে যে বিষয়টা আছে যে জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতে হবে এবং প্রত্যেকটা ধর্মতে এ ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া আছে, তো এই বিষয়টা মেনে চললে বা এই বিষয়টা মানার পরে অনেকে আছে কর্মজীবনে অথবা দেখা গেছে যে জানা বোঝার অভাবে ঠিক সময় মতো ধর্মীয় অনুশাসনগুলি সঠিকভাবে মেনে চলতে পারে না। এই বিষয়টা মানে ডিসপ্যারেটলি বলি আর খুব মন থেকেই বলি, এটা আমার ব্যক্তিগত অভিমত, যখনই আপনি সুযোগ পান, তো আলটিমেটলি রিটায়ারমেন্ট লাইফের পরে অবসর সময়ে কিন্তু প্রচুর সময় পাওয়া যায়, তো আপনার ত্রুটি বিচ্যুতিগুলি আপনি জানেন যে কীভাবে মানে সময়টাকে ব্যয় করবেন। তো ধর্মীয় অনুশাসনগুলিকে আরও সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে যাপন করা, লালন করা, হৃদয়ে ধারণ করা এবং সেই শিক্ষাটা পরিবারের সকলের মাঝে ছড়িয়ে দেওয়াটার ব্যাপারেও আপনি উদ্যোগী বা উদ্যমী একটা ভূমিকা পালন করতে পারেন। আর একাকিত্বটা আসলে বৈচিত্র্যতা আনে না, কখনো কখনো নিজের উপলব্ধিতার মাত্রাকে ছাড়িয়ে যায়, তো সেই উপলব্ধিতা থেকে আপনাকে উপলব্ধি করতে হবে যে আপনার বিদায়টা যেন ভালো হয়,
আপনি এমন কিছু কর্ম করে যান যেন সেই কর্মের মাধ্যমে আপনি ভাস্বর হয়ে থাকতে পারেন, মানে শত বছর যেন দেখেন। আজ থেকে আমরা যাদেরকে নিয়ে কথা বলি, যাদেরকে উদাহরণ হিসেবে টানি, 100 বছর পূর্বে কিন্তু সে মারা গেছেন। আমি হয়তো কোনো স্কলার্সের নাম নিচ্ছি না এই সময়, তাদেরকে আমরা কেন চিনি? তার ওই কবিতা সৃষ্টির জন্য, তার ওই নোভেল রাইটিংয়ের জন্য, তার একটা স্টেডিয়াম তৈরি করার জন্য, একটি রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য, একটি রাষ্ট্র সৃষ্টির জন্য। তো এই সমস্ত কর্মের মাধ্যমে যদি একজন ব্যক্তি মানুষকে আমরা চিনছি, আপনিও চেষ্টা করুন। সবাই যে ইতিহাসের অমর সৃষ্টি হবে এটা কিন্তু না, কিন্তু আপনি আপনার জীবনকে শেষ সময়ে যেন ভালোভাবে, একটি শেষ বিদায় যেন হয়, সমাজ যেন আপনাকে মনে রাখে, মনে করে, তার মধ্য দিয়ে যেন আপনি যেতে পারেন, সেরকম একটা কনসেপ্ট যেন আপনার হৃদয়ে থাকে, আপনার হৃদয়ে লালিত হয়, এটাই হচ্ছে আমার বক্তব্য। যদিও আমি প্রথমে ক্ষমা চেয়ে নিয়েছি যে সিনিয়র সিটিজেনদেরকে তো আমি মোটিভ করতে পারি না, কিন্তু কথা হচ্ছে ভালো কথা সবাই বলতে পারে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের চ্যানেল স্বপ্নরঙ্গ ইউটিউব চ্যানেল মোটিভেশনমূলক স্পিচ দিয়ে যাচ্ছে এবং সময়ে সময়ে পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে সর্বসময়ের জন্য এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। আর মোটিভেশনমূলক স্পিচ কখনো একটি নির্দিষ্ট সময়রেখা বা সীমারেখা দিয়ে হয় না, আমরা এটা লাইভ করার চেষ্টা করি, কোনো রকমের মানে একদম কাট টু কাট এডিটিং করে যে এটার ভিতরে এ টু জেড সব রাইট হবে এরকম না, মানুষের ক্ষেত্রে সেটা হয় না, ফাম্বলিং থাকবে, নয়েজ থাকতে পারে, কিন্তু আমাদের বা আমার টিমের মেন উদ্দেশ্য হচ্ছে বেটার এফোর্ডেবলের মাধ্যমে, বেটার এফোর্টের মাধ্যমে, মোটিভেশনের মাধ্যমে যদি দুটো কথা, একটা কথা, একটা উদ্দেশ্যকে আইকনিক হিসেবে ধরে নিয়ে যদি ব্যক্তি পর্যায়ে আপনি পরিবর্তন হন, তাহলে ওই জায়গাটা আমাদের সমাজটা পরিবর্তন হয়ে যাবে, আপনার মাধ্যমেও আরও একটি জেনারেশন পরিবর্তন হয়ে যেতে পারে। আমরা যদি সত্যিকার অর্থে ভালো মন মানসিকতার কিছু সিনিয়র সিটিজেন পাই, বয়স্ক ব্যক্তিদেরকে পাই, পিতামাতাকে পাই, তাহলে অবশ্যই আলটিমেটলি আমরা ভালো কিছু শিখবো, আমরা নতুনরা সেটাই প্রত্যাশা করি সবসময়। এখন যদি আপনারা ব্রোকেন হন, আপনারা যদি নেগেটিভ মাইন্ডেডের হন, আপনারা যদি খারাপ কিছু হন, আপনাদের জীবনে কী কী খারাপ ফেস করছেন সেটা যদি আমাদের সাথে শেয়ার না করেন, তাহলে তো আমরা ভালোভাবে শিখবো না। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থেকে এপিসোডটা দেখার জন্য ধন্যবাদ। আমরা এপিসোডটা বিভিন্ন ক্যাটাগরাইজড পিপুলের জন্য রেডি করে থাকি বা আমরা তৈরি করার চেষ্টা করি, তারপরও সকলের জন্যই দেখার আহ্বান থাকলো। পরিশেষে আমরা যেন আরও ভালো ভালো মোটিভেশনমূলক স্পিচ তৈরি করতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি, আমাদের চ্যানেলের নির্দিষ্ট লক্ষ্য যেন পূরণ হয়, আমরা যে সমস্ত ট্যুর মোটিভ বা অন্যান্য ড্রামাটিক কিছু বিষয় নিয়ে, যেটার একটা ম্যাসেজমূলক মানে একটি বিষয় এফোর্ট করে, শুধুই মাত্র বিনোদন না, বিনোদনও হতে পারে, বিনোদনের মাধ্যমে শিক্ষণীয় বিষয়টা হতে পারে। তো এই বিষয়গুলির প্রতি এক্সপেক্টিং রেখে আপনাদের সাহচর্য কামনা করছি, আপনাদের ওয়েল জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি, বেটার জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, যার যার জায়গায় ভালো কিছু করুন, কারণ আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আপনারা ভালো থাকুন, সমাজকে বদলে দিন, সমাজ বদলে দিতে চেষ্টা করেন। তো পরিশেষে সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে স্বপ্নরঙ্গা ইউটিউব চ্যানেল থেকে আমি সনি এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।